Okay, hello, good evening everyone. Welcome to Test of Knowledge, Safalta ki Kunji. Aaj ek notun slogan er sathe ami Supriyo Kormokar tomader kache kichu guruttopurno general knowledge question niye eshechi science basis e jeguli bibhinno railway NTPC group D bank SSC somosto porikhar jonno khub guruttopurno. Okay, to ke ke uposthit acho একটু জলদি জলদি উইশ করবে দেখে নেব কে কে উপস্থিত আছো একটু জলদি জলদি উইশ করবে আর আজকের সব থেকে বড় সূচনা হলো গিয়ে আজ থেকে অর্থাৎ 22/1/2021 আজ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শুরু হয়েছে গুড ইভিনিং কে আনন্দি গুড ইভিনিং ইরশাদ আনসারি আর আজকে এখনো কে কে উপস্থিত আছে একটু জলদি জলদি উইশ করো দেখে নেব একটু জলদি উইশ করবে সবাই এখনো পর্যন্ত কে আনন্দি আর ইরশাদ আনসারির এসএমএস এসেছে আর আজকে নেটওয়ার্ক ইস্যু না একটু সাউন্ডের ইস্যু হতে পারে পাশের যে স্টুডিও তার পাশেই একটু কিছু আওয়াজ আসছে তার জন্য যদি প্রবলেম হয় একটু জানাবে সবাই ওকে আই থিঙ্ক একটু পরে ক্লিয়ার হয়ে যাবে টেস্ট অফ নলেজ থেকে আমার জন্য যে রুটিন সেট করা হয়েছে সেটা দেখে নেব প্রতি মঙ্গলবার অর্থাৎ টুইজডে জেনারেল নলেজ ডিসকাশন অন হিস্ট্রি জিওগ্রাফি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ ইতিহাস ভূগোল জাতিসংঘ বা জাতিপুঞ্জ কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি মানে হচ্ছে কম্পিউটার বেসিসে কোশ্চেন এবং ভারতীয় অর্থনীতি সম্বন্ধে ওকে প্রতি বৃহস্পতিবার অর্থাৎ থার্সডে জেনারেল নলেজ ডিসকাশন অন হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্ট কালচার অ্যান্ড লিটারেচার গেমস অ্যান্ড স্পোর্টস ওকে প্রতি শুক্রবার অর্থাৎ আজ জেনারেল নলেজ ডিসকাশন অন ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ওকে টপ30 কোশ্চেন্সের উপর করা হয় বাট সরি টু সে আজকে কিছু সিস্টেম ইস্যুর কারণে 25টার বেশি কোশ্চেন করে উঠতে পারিনি আমি ওকে 25-এর বেশি কোশ্চেন করতে পারিনি আমি তার জন্য দুঃখিত কিন্তু পরের দিন এক্সট্রা কোশ্চেন সব অ্যাড করে দেওয়া হবে আজকে 25টা কোশ্চেন সবাইকে নিতে হবে আর প্রতি রবিবার উইকলি টপ30 কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয় ওকে গুড ইভিনিং প্রভাত কর্মকার ইয়েস গুড ইভিনিং সত্তর আনসারি গুড ইভিনিং তো প্রথম প্রশ্ন চেক করে নেব প্রথম প্রশ্ন হলো স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যবহার করা হয় হুইচ আয়রন ইজ ইউজ টু মেক পার্মানেন্ট ম্যাগনেটস কাঁচা লোহা নাকি ইস্পাত নাকি রট আয়রন নাকি কোনোটি নয় কোন লোহা স্থায়ী চুম্বক তৈরি করতে ব্যবহার করা হয় একটু জলদি উত্তর দেবে সবাই একটু জলদি জলদি উত্তর দেবে সবাই এখন অবধি কারো উত্তর এসে পৌঁছায়নি আর অনেকেরই এনটিপিসির এক্সাম চলছে সেই জন্য উপস্থিতি অনেকেরই কম আছে ওকে বাট সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটু জলদি উত্তর দাও সেক্টর আনসারি কে আনন্দি প্রভাত কর্মকার ইরশাদ আনসারি একটু জলদি উত্তর দে সেক্টর আনসারি অপশন সি দ্যাট ইজ রট আয়রন ওকে বাকি কে কে উপস্থিত আছো আর যা সেজেন্টি সবাই শেয়ার করতে থাকো প্রভাত কর্মকার অপশন এ দ্যাট ইজ কাঁচা লোহা কে আনন্দি অপশন সি দ্যাট ইজ রট আয়রন ওকে সঠিক উত্তর চেক করে নেবেন সঠিক উত্তর হলো ইস্পাত ওকে স্থায়ী চুম্বক তৈরি করতে ওকে কে আনন্দি অপশন এ না কে আনন্দি কাঁচা লোহা নয় ইস্পাত ব্যবহার করে স্থায়ী চুম্বক অস্থায়ী চুম্বক কিন্তু বলা নেই অস্থায়ী চুম্বকের ক্ষেত্রে কাঁচা লোহা ব্যবহার করা হয় ওকে অস্থায়ী চুম্বকের ক্ষেত্রে কাঁচা লোহা ব্যবহার করা হয় কিন্তু এখানে বলা আছে স্থায়ী চুম্বক এখানে বলা আছে স্থায়ী চুম্বক তৈরির ক্ষেত্রে ইস্পাত ব্যবহার করা হয় ওকে পরের প্রশ্নে চলে যাব পরমাণু বোমা কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি অ্যাটমিক বম্ব ইজ বেসড অন হুইচ প্রিন্সিপাল নিউক্লিয় বিভাজন নাকি নিউক্লিয় সংযোজন নাকি তেজস্ক্রিয়তা নাকি কোনোটিই নয়
প্রথম প্রশ্নের কেন দিয়ে ভাবছিলাম, কিন্তু উত্তর দেওয়া দরকার। ভাবলে মনে যেটা আসছে সেটাকে সঠিকভাবে প্রকাশিত করার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় এক্সাক্ট উত্তরটাই তুমি পাবে। ওকে, ভাবলে সেটাকে ইমপ্লিমেন্ট না করা অব্দি সেটা ঠিক না কি ভুল সেটা বোঝা যাবে না। ওকে, দ্বিতীয় নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কি হবে, পরমাণু বোমা কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি হয়? নিউক্লিয় বিভাজন, নাকি নিউক্লিয় সংযোজন, নাকি তেজস্ক্রিয়তা, নাকি কোনোটি নয়? কোন নীতির ওপর ভিত্তি করে হয়? অ্যাটমিক বম্ব ইজ বেসড অন হুইচ প্রিন্সিপাল, নিউক্লিয়ার ফিশন অর ফিউশন, রেডিও অ্যাক্টিভিটি অর নন? ওকে, প্রভাত কর্মকার অপশন এ, দ্যাট ইজ নিউক্লিয় বিভাজন, নিউক্লিয়ার ফিশন। ওকে, বাকি বাকি সব একটু জলদি উত্তর দেবে সবাই, এখন অব্দি কারো, প্রভাত কর্মকার ছাড়া কারো উত্তর এসে পৌঁছায়নি। সঠিক উত্তর চেক করে নেবো খুব জলদির মধ্যে। ওকে, গুড ইভিনিং সোহেল। সোহেলের অপশন এ আছে, নিউক্লিয় বিভাজন। ওকে, নিউক্লিয়ার ফিউশন। ওকে, সঠিক উত্তর চেক করে নেবো। সঠিক উত্তর হলো নিউক্লিয় বিভাজন, এবং প্রভাত কর্মকার এবং সোহেল দুজনেরই উত্তর ঠিক। নিউক্লিয় বিভাজন নীতির ওপর ভিত্তি করে পরমাণু বোমা তৈরি হয়, এবং হাইড্রোজেন বোমা হয় নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার উপর ভিত্তি করে বা নীতির উপর ভিত্তি করে। ওকে, দ্য অ্যাটমিক বম্বস ওয়ার মেড ইউজিং দ্য নিউক্লিয়ার ফিউশন প্রিন্সিপাল, বাট নাও দ্য নিউক্লিয়ার পাওয়ার হ্যাজ শিফটেড টুয়ার্ডস দ্য হাইড্রোজেন বম্ব। ওকে, বর্তমানে পরমাণু বোমা, বর্তমানে যে পারমাণবিক শক্তি নিউক্লিয়ার, সেটা হাইড্রোজেন বোমাতে রূপান্তরিত করা হচ্ছে, হুইচ ইউজেস দ্য নিউক্লিয়ার ফিউশন প্রিন্সিপাল। ওকে, সত্তর আনসারের অপশন এ সঠিক উত্তর ছিল, খুব সুন্দর। পরের প্রশ্নে চলে যাব। অপটিক্যাল ফাইবারে কোন ধর্মকে কাজে লাগিয়ে তথ্য প্রেরণ করা হয়? অপটিক্যাল ফাইবারে কোন ধর্ম কাজে লাগিয়ে তথ্য প্রেরণ করা হয়? প্রতিসরণ, নাকি প্রতিফলন, নাকি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, নাকি কোনোটিই নয়? একটু জলদি উত্তর দাও সবাই। ওকে, সেক্টর আনসার ই অপশন এ, দ্যাট ইজ প্রতিসরণ। ওকে, বাকি সব কেয়ানন্দি, প্রভাত কর্মকার, সোহেল, বাকি সবের উত্তর কি আসছে একটু জলদি উত্তর দেওয়ার চেষ্টা করো। ওকে ওকে, সঠিক উত্তর চেক করে নেব। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপটিক্যাল ফাইবারে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে, বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ধর্ম, তাকে কাজে লাগিয়ে তথ্য প্রেরণ করা হয়, ডেটা সেন্ড করা হয়, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা ইন্টারনাল ফুল রিফ্লেকশন। আই থিঙ্ক সি, প্রভাত কর্মকার, ইয়েস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপটিক্যাল ফাইবারের যে তন্তুগুলো থাকে বা যে জিনিস থাকে, তার মধ্যে তার ভেতরে পূর্ণ প্রতিফলন হয়। ওকে, পূর্ণ প্রতিফলন হয়ে থাকে, তার জন্য ডেটা সেন্ড হয়। ওকে, সোহেল ডোন্ট নো। মৃন্ময় কর্মকার, গুড ইভিনিং মৃন্ময়, অপশন সি। কে আনন্দী, অপশন সি। সত্তর আনসারি, অপশন সি। ওকে, সবার সঠিক উত্তর। অয়নকর, গুড ইভিনিং অয়নকর, ও ইয়াস। ওকে, পরের প্রশ্নে চলে যাব। চার, বস্তু বিন্দু এবং তার প্রতিবিম্ব কিভাবে অবস্থান করে? বক্ররেখায় অবস্থান করে, নাকি একই লম্ব রেখায় অবস্থান করে, নাকি একে অপরের সাথে লম্ব সৃষ্টি করে, নাকি কোনোটিই নয়? কোনটি সঠিক উত্তর হবে? বস্তুবিন্দু ও তার প্রতিবিম্ব কিভাবে অবস্থান করে? বক্ররেখায়, নাকি একই লম্ব রেখায়, নাকি একে অপরের সাথে লম্ব সৃষ্টি করে, নাকি কোনোটিই নয়? একটু জলদি উত্তর দাও। অবজেক্টস অ্যান্ড ইটস রিফ্লেকশন ইজ লোকেটেড অন দ্য কার্ভ ইজ ইন দ্য সেম পারপেন্ডিকুলার লাইন ক্রিয়েটস পারপেন্ডিকুলার টু ইচ আদার অর নন? ওকে, অয়ঙ্কর, অপশন বি, দ্যাট ইজ একই লম্ব রেখায় অবস্থান করে। ওকে, নেক্সট কে কে উপস্থিত আছো যারা, জলদি উত্তর দাও। ওকে, সত্তর আনসারই অপশন বি। ওকে, একই লম্ব রেখায় অবস্থান করে।
ওকে, বাকি সব ওকে। কেয়া নন্দী অপশন বি, উত্তর দেরিতে আসছে। বাসুদেব দাস, গুড ইভিনিং বাসুদেব দাস, গুড ইভিনিং। ওকে, অপশন বি বাসুদেবের, অপশন এ ওকে, বক্ররেখায় অবস্থান করে। ওকে, সঠিক উত্তর যে কোনো প্রভাত কর্মকার অপশন এ। সঠিক উত্তর হলো একই লম্বরেখায় অবস্থান করে, অর্থাৎ একটা দর্পণের যেটা প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা একদম পুরোপুরি লম্বরেখায় অবস্থান করে। ওকে, বক্ররেখায় বাসুদেব হবে না, বক্ররেখায় হলে কি করে হবে, একটা দর্পণের যে প্রতিবিম্ব সেটি লম্বরেখায় অবস্থান করে। ওকে, লম্বরেখায় অবস্থান করে, ওকে, ক্লিয়ার। পরের প্রশ্ন, কিসের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, অর্থাৎ অভিকর্ষের কারণে, নাকি পৃষ্ঠ টানজনিত কারণে, নাকি মুক্তি বেগের কারণে, নাকি কোনোটিই নয়। কিসের জন্য আকাশ থেকে পড়া বৃষ্টির ফোঁটা গোলাকার বা গোল আকৃতি ধারণ করে, অভিকর্ষের কারণে, নাকি পৃষ্ঠ টানজনিত কারণে, নাকি মুক্তি বেগের কারণে, নাকি কোনোটি নয়। হোয়াই আর রেইনড্রপস রাউন্ড, ডিউ টু গ্র্যাভিটি অর ডিউ টু সারফেস টেনশন, ডিউ টু দ্য স্পিড অফ রিলিজ অর নন। ওকে, বাসুদেব দাস অপশন বি, ডিউ টু সারফেস টেনশন, পৃষ্ঠ টানজনিত কারণে বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয়। বাকি সবার উত্তর, ওকে, মৃন্ময় কর্মকার অপশন বি, সোহেল ফাইভ এর বি, কেয়ানন্দী অপশন বি, অপশন সি মুক্তি বেগের কারণে, সেক্টর আনসারই অপশন বি। সবার উত্তর আসছে বি, কেবলমাত্র কেয়ানন্দী এর প্রভাত কর্মকারের সি আছে। সুশান্ত মন্ডল, গুড ইভিনিং সুশান্ত মন্ডল, অপশন বি। সঠিক উত্তর চেক করে নেব এবং সঠিক উত্তর হলো পৃষ্ঠ টানজনিত কারণে। ওকে, অয়ঙ্কর বি, ইয়েস অয়ঙ্কর বি ইজ দ্য রাইট আনসার, ডিউ টু সারফেস টেনশন অর পৃষ্ঠ টানজনিত কারণে বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয়। ওকে, নিচে ডিটেলসে ডেসক্রিপশনে দেওয়া আছে কোশ্চেন্সের নিচেই, একটু সবাই পিডিএফ ডাউনলোড করার পর দেখে নেবে, ভালো করে সুবিধা হবে তাহলে। ওকে, ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে, নিম্নলিখিতের মধ্যে কোনটি অচৌম্বক পদার্থ, লোহা, সালফার, নিকেল, নাকি কোবাল্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান নন ম্যাগনেটিক সাবস্টেন্স, কোনটি চৌম্বক পদার্থ নয়, সালফার, লোহা, নিকেল, নাকি কোবাল্ট, কোনটি চৌম্বক পদার্থ নয়, অর্থাৎ কোনটি চুম্বক দ্বারা আকর্ষিত হয় না। জলদি উত্তর দাও সবাই। ওকে, বাসুদেব দাস অপশন বি, সোহেল অপশন বি, দ্যাট ইজ সালফার, মৃন্ময় কর্মকার অপশন বি, অয়নকর কমেন্ট লেট এ পড়ছেন। অয়নকর, মেবি নেটওয়ার্ক ইস্যু আছে আজকে, কিন্তু এখানে কোনো রকম টেকনিক্যাল বা নেটওয়ার্ক ইস্যু নেই। কেয়ানন্দী, কোবাল্টটা কি, ওকে কেয়ানন্দী চেক করে নেবো, অপশন বি দিয়েছো কিন্তু কোবাল্ট মনে হচ্ছে। সেক্টর আনসারই অপশন ডি, অয়নকর অপশন বি, সুশান্ত মন্ডল অপশন বি, অয়নকর সালফার। ওকে, সঠিক উত্তর চেক করে নেবো, সঠিক উত্তর হলো গিয়ে সালফার, কেয়ানন্দী কোবাল্ট নয়, সালফার সঠিক উত্তর। ওকে, অয়ঙ্কর সালফার সঠিক উত্তর, ইয়েস সালফার ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি তিনটি পদার্থ অর্থাৎ লোহা, নিকেল এবং কোবাল্ট চুম্বক দ্বারা আকর্ষিত হয়, বাকি তিনটি হলো চৌম্বক পদার্থ। ওকে, পরের প্রশ্নে চলে যাব, বর্ণালী সৃষ্টির কারণ কি, অর্থাৎ প্রিজমে আলো পড়ার পর যে আলো বর্ণালী সৃষ্টি হয় সেটির কারণ কি, বর্ণালী সৃষ্টির কারণ কি। টেস্ট অফ নলেজ থেকে এসএমএস আসছে, সবাই লাইক করতে থাকো, যারা এখনো লাইক করোনি যত সম্ভব বন্ধু তথা সবার মাঝে শেয়ার করতে থাকো, কারণ বর্তমানে এক্সাম চলছে। কোবালটা কি জানি না, তাই জিজ্ঞেস করলাম, আমার অ্যান্সার বি ছিল। ওকে, কেয়ানন্দি কোবাল্ট লোহার মতন একটা চৌম্বক পদার্থ। ওকে ওকে, অয়নকর অপশন সি, দ্যাট ইজ প্রতিসরণ, মৃন্ময় কর্মকার অপশন এ, দ্যাট ইজ বিচ্ছুরণ।
বাসুদেব দাস অপশন এ, সোহেল অপশন এ, প্রভাত কর্মকার অপশন এ, কে আনন্দী অপশন এ। ওকে, সঠিক উত্তর চেক করে নেব, কেবলমাত্র অয়ন করের অপশন সি আছে। ওকে, অয়ন কর অ্যান্সার চেঞ্জ করেছে, দ্যাট ইজ বিচ্ছুরণ। দ্য রাইট অ্যান্সার ইজ বিচ্ছুরণ। ওকে, প্রিজমে আলো পড়ার পর তা বিচ্ছুরণের কারণে 7টি রঙের আলোই বিচ্ছুরিত হয়। ওকে, ইয়েস, স্ক্যাটারিং ইজ দ্য রাইট অ্যান্সার, সত্তর আনসারি অপশন এ। পরের প্রশ্নে চলে যাব। তার আগে বলে রাখি, যারা এখনো ভিডিওটিকে লাইক করোনি তারা অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করো যদি কোনো রকম প্রবলেম হয় কমেন্ট সেকশনে, অথবা বর্তমানেও লাইভ চ্যাটে জানাতে পারো, বন্ধুদের মাঝে শেয়ার করতে থাকো যত সম্ভব, কারণ বর্তমান এক্সাম খুব বেশি পরিমাণে চলছে, সবারই এনটিপিসির এক্সাম সামনে, WBBP আসছে। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে অনলাইনের ইনস্ট্যান্ট লাইভের নোটিফিকেশন চলে আসে। প্রশ্ন নম্বর 8, রবার শিল্পে নিচের কোনটি ব্যবহৃত হয়, অ্যানিলিন, ফর্মালডিহাইড, ফেনল অর ইথার? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন রাবার ইন্ডাস্ট্রি? কোনটি সঠিক উত্তর হবে? একটু জলদি উত্তর দেবে সবাই। রবার শিল্পে নিচের কোনটি ব্যবহৃত হয়, অ্যানিলিন, ফর্মালডিহাইড? ওকে, অয়নকর অপশন বি, দ্যাট ইজ ফর্মালডিহাইড। ওকে, বাকি সবার, মৃন্ময় কর্মকার অপশন এ, দ্যাট ইজ অ্যানিলিন। ওকে, কে আনন্দী অপশন এ, অ্যানিলিন। ওকে, বাকি সব, আচ্ছা একটু চ্যাট ডিলে আসছে, বাট এখানে কিন্তু কোনো রকম নেটওয়ার্কের ইস্যু নেই, নেটওয়ার্ক পুরোপুরি ক্লিয়ার আছে, নেটওয়ার্ক পুরোপুরি ক্লিয়ার আজ। ওকে, প্রভাত কর্মকার অপশন বি, বাসুদেব দাস অপশন এ, সত্তর আনসারি অপশন বি। সঠিক উত্তর চেক করে নেব, সঠিক উত্তর হলো অপশন এ, দ্যাট ইজ অ্যানিলিন। ওকে, রবার শিল্পে ব্যবহৃত হয় অ্যানিলিন। ওকে, পরের প্রশ্নে চলে যাব। বক্সাইট থেকে কোন পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়, অর্থাৎ বক্সাইটের একটি রূপান্তরিত রূপ হলো অ্যালুমিনিয়াম। ওকে, বা যেটা এর আকরিক বলা হয়, অ্যালুমিনিয়ামের আকরিক। ওকে, কার্বন বিজারণ, থার্মিট পদ্ধতি, তড়িৎ বিশ্লেষণ নাকি শত বিজারণ, কোনটি সঠিক উত্তর হবে? অয়ন কর, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ছিল, অয়ন কর অপশন এ রাইট অ্যান্সার ছিল। ওকে, অয়ন কর, এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন, অপশন বি, থার্মিট পদ্ধতি। ওকে ওকে, কে আনন্দী অপশন এ, কার্বন বিজারণ, বাসুদেব দাস অপশন বি, থার্মিট পদ্ধতি। বাকি সব, ওকে, সঠিক উত্তর চেক করে নেব 9 নম্বর প্রশ্নের, সত্তর আনসারি অপশন বি, সোহেল অপশন এ। ওকে, সবারই এ বি করে উত্তর আসছে, অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, দ্যাট ইজ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। ওকে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। ওকে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। গুড ইভিনিং শম্পা লায়ক, অনেকদিন পর লাইভ ক্লাসে দেখতে পাওয়া গেল, থ্যাংক ইউ। ওকে, প্রশ্ন নাম্বার 10, এলপিজি এর উপাদান কি, বিউটেন প্রোপেন নাকি প্রোপেন ও মিথেন, নাকি মিথেন ও ইথেন, নাকি ইথেন ও বিউটেন, কনফিউশন কি হবে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এলপিজি, এলপিজি গ্যাসের প্রধান দুটি উপাদান কি কি? এলপিজি গ্যাসের প্রধান দুটি উপাদান কি কি?
ওকে অয়ন কর, অপশন এ দ্যাট ইজ বিউটেন ও প্রোপেন। বাসুদেব দাস, অপশন এ বিউটেন ও প্রোপেন। সেক্টর আনসার অপশন সি, কে আর এন দি, পুরোটাই কনফিউশন। ইয়েস, কনফিউশনাল কোয়েশ্চেন, প্রত্যেকটাই সঠিক মনে হবে, কোনটি সঠিক হবে তার মধ্যে বলতে হবে, অপশন এ। ওকে, ওকে, সঠিক উত্তর চেক করে নেব। সোহেলের অপশন বি, এ বি সি তিনটি উত্তর আসছে, অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ বিউটেন ও প্রোপেন। ওকে, C3H8 অ্যান্ড C4H10, প্রোপেন অ্যান্ড বিউটেন। ওকে, নিচে দেওয়া দেওয়া আছে, একটু পিডিএফ দেওয়ার পর পড়ে নেবে, সুবিধা হবে। ওকে, প্রশ্ন নম্বর 11, মানসিক রোগ ও উদ্বেগ নিরাময়ে ব্যবহৃত হয় কোনটি নিচের, মরফিন, আয়োডোফর্ম, ইকুয়ানিল নাকি কোনোটি নয়, ইউজ টু ট্রিট মেন্টাল ইলনেস অ্যান্ড অ্যাংজাইটি। ঘন্টার পর ঘন্টা পড়তে থাকলে এটা হয়ে থাকে, আই থিঙ্ক। ওকে, অয়ন কর, ক্যানন্দি রাইট ছিল অ্যান্সার, ইয়েস ক্যানন্দি, 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়েছে। 11 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, মানসিক রোগ ও উদ্বেগ নিরাময়ে ব্যবহৃত হয়, অয়ন কর অপশন এ দ্যাট ইজ মরফিন। ওকে, বাসুদেব দাস অপশন এ, সেক্টর আনসারি অপশন এ, সবার উত্তর আসছে এ, সঠিক উত্তর চেক করে নেব। সেক্টর আনসারি অপশন এ, সোহেল এ, কে এন এন দি অপশন এ। ওকে, সবার উত্তর আসছে, এন্ড রাইট অ্যান্সার ইজ অপশন সি, ইকুয়ানিল। ওকে, মানসিক রোগ ও উদ্বেগ নিরাময়ে ইকুয়ানিল ব্যবহার করা হয়, মরফিন নয়। ওকে, মানসিক রোগ ও উদ্বেগ অর্থাৎ মেন্টাল ইলনেস অ্যান্ড অ্যাংজাইটি। কৃত্রিম রেশম কাকে বলা হয়, আর্টিফিশিয়াল সিল্ক, নাইলন, টেরিলিন, পলিয়েস্টার অর রেয়ন। এগারো নম্বর প্রশ্নের সবার উত্তর ছিল এ, কিন্তু সঠিক উত্তর হলো সি। কৃত্রিম রেশম কাকে, রেশম কাকে বলা হয়, না সোহেল নেক্সট অ্যান্সার ঠিক হবে, খারাপ লাগার কিছু নেই। কৃত্রিম রেশম কাকে বলে, নাইরন কে, নাকি টেরিলিন কে, নাকি পলিয়েস্টার? ইয়েস, সত্যের অ্যান্সারই সবার ভুল, বাসুদেব দাস অপশন ডি, দ্যাট ইজ রেয়ন। রেয়ন কে বলা হয়, ওকে, ক্যান এন দি অপশন বি, দ্যাট ইজ টেরিলিন। প্রত্যেকটা প্রশ্নকে এখানে ভুল হোক সেটা কোনো কিছু ব্যাপার নয়, কিন্তু এই একদম একই ভুল যেন পরীক্ষার খাতায় না হয় কেমন, কারণ এখানে ভুল মাপযোগ্য কিন্তু পরীক্ষার খাতায় ভুল হলে পুরোপুরি অবস্থা খারাপ। তাই একটু ভেবে চিনতে বা প্রত্যেকটা একটু মনোযোগ সহকারে দেখে রাখা উচিত। অয়ন কর, ওকে, অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ রেয়ন। ওকে, রেয়ন সঠিক উত্তর, কৃত্রিম রেশম রেয়নকে বলা হয়। একটু নোট করে রাখবে, পরের দিন সবাই একটা উত্তর দেবে, রেয়নকে কেন কৃত্রিম রেশম বলা হয়, ঠিক আছে, রেয়নকে কেন কৃত্রিম রেশম বলা হয় পরের দিন একটু সবাই জানাবে কমেন্ট সেকশনে। কেনন্দির ইয়াস ডি অ্যান্সার, এ অ্যান্সার নয়, ওকে, বি অ্যান্সার নয়, বি অ্যান্সার ছিল বাট বি নয়, অ্যান্সার ইজ দ্য ডি। ওকে, টেস্ট অফ নলেজ থেকে আসছে, শেয়ার দ্য সেশন, যত বেশি সম্ভব শেয়ার করো। 13, গাড়ির ব্যাটারিতে কোন গ্যাস ব্যবহার করা হয়। ওকে অয়ন কর, বাফারিং হওয়ার তো কথা নয়, আই থিঙ্ক তোমার নেটওয়ার্কের প্রবলেম আছে, একটু চেক করে নেবে, আমার কাছে কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে। গাড়ির ব্যাটারিতে কোন গ্যাস ব্যবহার করা হয়, সালফিউরিক গ্যাস, ওকে সরি, কোন গ্যাস হবে না,
কোন অ্যাসিড হবে, এটা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, সেম টু সেম, এটা অ্যাসিড হবে। ওকে, গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? বাসুদেব দাস, অপশন এ সালফিউরিক অ্যাসিড। ওকে, আই থিঙ্ক অয়নকর বাফারিং বলছে, বাসুদেব দাস ওর কেরানন্দি একটু জানাবে বাফারিং কি হচ্ছে, কোনো নেটওয়ার্ক ইস্যু কি হচ্ছে একটু জানাবে বাকি সবাই? সত্তর আনসারই অপশন এ, দ্যাট ইজ সালফিউরিক অ্যাসিড। অয়নকর অপশন এ, ওকে। সঠিক উত্তর চেক করে নেব, না হচ্ছে না, ওকে ওকে অয়নকর, তাহলে তোমার নেটওয়ার্ক ইস্যু আছে, একটু চেক করে নেবে। ওকে, গাড়ির ব্যাটারিতে সালফিউরিক, অয়নকর মেবি আমার, ইয়েস অয়নকর তোমারই প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক ইস্যু আছে, নো স্যার, ক্লিয়ার। ওকে, গাড়ির ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, এটা পুরোপুরিভাবে স্পেলিং মিস্টেক হয়ে গেছে করার সময়, বাট একটু চেক করে নেবে, আমি ঠিক করে দেবো পিডিএফ আপলোড করার সময়। ওকে, মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ এর মান কত? 5, 7.4, 9 or 12? মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ এর মান কত? হোয়াট ইজ দ্য নর্মাল পিএইচ ভ্যালু অফ হিউম্যান ব্লাড? ওকে, সঠিক উত্তর কি হবে? অয়নকর অপশন বি, দ্যাট ইজ 7.4। ওকে, বাসুদেব বি, সত্তর আনসারই বি, ওকে, কে আনন্দি 7.4, বাকি সব সঠিক উত্তর চেক করে নেব, অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ 7.4, এবং সবার সঠিক উত্তর। ওকে, সবার সঠিক উত্তর আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা থাকে 7.35 থেকে 7.45 অবধি, তাই এটা একটা অ্যাভারেজ মান দেওয়া আছে, দ্যাট ইজ 7.4। ওকে, বইয়ে দেখলে, বিভিন্ন বইয়ে বিভিন্ন থাকবে, কোনোখানে থাকবে 7.35, কোনোখানে থাকবে 7.45, বাট অ্যাভারেজ ইজ দ্য 7.4, কারণ 7.35 থেকে 7.45 এর মধ্যেই থাকে আমাদের মানুষের স্বাভাবিক রক্তের স্বাভাবিক পিএইচ এর মান। ওকে, সোহেল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 7.4। ওকে, 15 নম্বর, কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়? ভিটামিন এ, ভিটামিন বি, এটা B6 হবে। ওকে, ভিটামিন B6 নাকি সি নাকি কে? কোন গ্যাস, এই কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়? কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়? হুইচ ভিটামিন ইজ ওয়েস্টেড ডিউরিং কুকিং? রান্না চলাকালীন বা রান্না করতে করতে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? ভিটামিন সি। ওকে, বাসুদেব দাস ভিটামিন সি বলছে, অয়নকর অপশন সি, দ্যাট ইজ ভিটামিন সি, খুব সুন্দর, সি বললে দুটি উত্তর হয়ে যাবে, ভিটামিন সি অ্যান্ড দ্য অপশন সি। ওকে ওকে, সেক্টর আনসার ই অপশন সি, দ্যাট ইজ ভিটামিন সি, বাকি কেনন্দি অপশন সি। ওকে, সঠিক উত্তর চেক করে নেব, সঠিক উত্তর হলো ভিটামিন সি, এবং সবার সঠিক উত্তর, খুব সুন্দর, একইভাবে সবার সঠিক উত্তর এলে মনে হয় প্রিপারেশন যেন একই রকম চলছে, সত্যি খুব ভালো লাগে তখন যখন সবার সঠিক উত্তর এবং একই রকমের উত্তর আসে। ওকে, পরের প্রশ্নে চলে যাব, অ্যানিমিয়া রোগ কিসের অভাবে হয়? প্রোটিন, আয়রন, ভিটামিন নাকি আয়োডিন? অ্যানিমিয়া রোগ কিসের কারণে হয়? অ্যানিমিয়া রোগ কিসের কারণে? হোয়াট ইজ দ্য ল্যাক অফ অ্যানিমিয়া ডিজিজ? ওকে, কোনটি হবে? প্রোটিন, আয়রন, এখনো অবধি কারোর উত্তর এসে পৌঁছায়নি, কি হবে একটু জলদি উত্তর দেবে সবাই। ওকে, বাসুদেব অপশন এ, দ্যাট ইজ প্রোটিন। ওকে,
আর যারা সেশনটি লাইক করেনি অবশ্যই লাইক করবে, সবার মাঝে শেয়ার করতে থাকো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন্স একটা জায়গার থেকে মানে বিভিন্ন রকম, প্রিভিয়ারসেও কিছু কিছু কোশ্চেন আছে, গ্রুপ ডি সামনে তারও কিছু কোশ্চেন্স এখানে খুব গুরুত্বপূর্ণ আছে। ওকে, ক্যান অন দি অপশন ডি দ্যাট ইজ আয়োডিন, বাসুদেব দাস অপশন বি দ্যাট ইজ আয়রন, ওকে, সেক্টর আনসার ই অপশন সি অর্থাৎ বিডিসি, বাসুদেব দাস অ্যান্সার চেঞ্জ করেছে, সোহেল অপশন ডি, ওকে অ্যান্সার চেক করে নেব, দ্যাট ইজ অপশন বি, ওকে বাসুদেব দাস রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আয়রনের অভাবে অ্যানিমিয়া রোগ দেখা দেয়, কেনন্দি অপশন ডি নয়, সোহেল অপশন ডি নয়, ওকে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ আয়রন, আয়রনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়। পরের প্রশ্নে চলে যাব, 17 নম্বর প্রশ্ন, মাম্পস রোগটি কোন গ্রন্থির প্রদাহের কারণে হয়ে থাকে? আমাদের গলার কাছে যে গালের ঠিক এই অংশ দুটো ফুলে যায় মাম্পস যে রোগ, সেটি কোন গ্রন্থি ফুলে যাওয়ার কারণে হয়? প্যারোটিড গ্রন্থি নাকি সাবলিঙ্গুয়াল গ্রন্থি নাকি সাব ম্যাক্সিলারি গ্রন্থি? ইয়েস অয়নকর, আয়রন ইজ দ্য রাইট অ্যান্সার 16 নম্বর প্রশ্নের। আই থিঙ্ক অনেকটা লেট রিপ্লাই আসছে। ওকে, 17 নম্বর সাবলিঙ্গুয়াল গ্রন্থি নাকি সাবমিক্সিং, অয়ন করের কি অপশন 17 নম্বরের বি নাকি আগেরটার উত্তর? বাকি সব জলদি জলদি উত্তর দেবে। প্যারোটিড, সাবলিঙ্গুয়াল নাকি সাব ম্যাক্সিলারি নাকি ইনফ্রা অরবিটাল গ্রন্থি? ওকে, অপশন সি বাসুদেবের, সাব ম্যাক্সিলারি। বাকি ওকে, অয়নকর অপশন বি, ওকে। এবং সঠিক উত্তর চেক করে নেব, সঠিক উত্তর হলো প্যারোটিড গ্রন্থি। ওকে, প্যারোটিড গ্রন্থি ফুলে যাওয়ার কারণে মাম্পস রোগ দেখা যায়, সাবলিঙ্গুয়াল নয় কেনন্দি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্যারোটিড গ্রন্থি। যখন প্যারোটিড গ্রন্থি ফুলে যায় সেই অবস্থায় সাব ম্যাক্সিলারি এবং সাব লিঙ্গুয়াল গ্রন্থিও ফুলে যায়, সেই কারণে এই দুটিও সেই রোগের কারণে জড়িত হয়ে পড়ে, কিন্তু প্যারোটিড গ্রন্থির কারণেই অ্যাকচুয়াল মাম্পস রোগ হয়ে থাকে। সেক্টর আনসার ইয়েস, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 18 নম্বর প্রশ্ন, কোন রোগ নির্ণয়ের জন্য ওয়ালডাল পরীক্ষা করা হয়ে পরীক্ষা করা হয়? কোন রোগ নির্ণয়ের জন্য ওয়ালডাল পরীক্ষা করা হয়ে থাকে? ম্যালেরিয়া, পিত জ্বর, কলেরা নাকি টাইফয়েড? অয়নকর অপশন বি, আগের কোশ্চেন অর্থাৎ 17 নম্বর। ওকে, সত্তর আনসার অপশন বি, দ্যাট ইজ পিত জ্বর। অয়নকরের আই থিঙ্ক নেটওয়ার্ক স্লো আছে, একটু দেরিতে উত্তর আসছে। ওকে, বাকি সবার উত্তর এখনো এসে পৌঁছায়নি, সঠিক উত্তর চেক করে নেব। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, বাসুদেব দাস অপশন এ, না বাসুদেব, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ টাইফয়েড। টাইফয়েড রোগ নির্ণয়ের জন্য ওয়ালডাল পরীক্ষা করা হয়ে থাকে। ওকে ওকে, অয়নকর অপশন বি ছিল, দ্যাট ইজ পিত জ্বর। ওকে, না, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্নে চলে যাব, মানব দেহের কোন অঙ্গে সব থেকে বেশি হাড় থাকে?
মস্তিষ্ক, নাকি আঙ্গুল, নাকি বুক, নাকি কোনোটিই নয়? মানবদেহের কোন অঙ্গে, নিচের চারটির মধ্যে কোন অঙ্গে সব থেকে বেশি হাড় থাকে, সব থেকে বেশি পরিমাণ হাড় থাকে? মস্তিষ্ক, আঙ্গুল, বুক, নাকি কোনোটিই নয়? একটু জলদি উত্তর দেবে। কেউ অ্যান করের অপশন বি। বাকি সব বাসুদেব দাস, কে আর এন্দি, সেক্টর আনসারি। ওকে, বাসুদেব দাস অপশন সি, দ্যাট ইজ বুক। ওকে, বাকি কে আর এন্দি অপশন সি, দ্যাট ইজ বুক। ওকে, সঠিক উত্তর চেক করে নেবো। সঠিক উত্তর হলো গিয়ে আঙ্গুল, অর্থাৎ আঙ্গুল হবে না, এখানে হাতের যে অংশটা সেটা হবে। এখানে একটু মিস্টেক হয়েছে, এই কোশ্চেন অনুযায়ী বলতে গেলে বুকের হাড় হবে, বুকের হাড় সব থেকে বেশি হবে, কিন্তু এখানে যেটা উত্তর হবে সেটা হলো কি হাতের অংশটা বলা হবে, এখানে হাত লিখতে হতো, আমার ভুল হয়েছে একটু, বাট এই কোশ্চেন অনুযায়ী বুক রাইট অ্যান্সার হবে। ওকে, এখানে আঙ্গুল টোটাল যে হাতের অংশটা সেটাকে বলা হয়েছে, এটা ভুল একটু লেখা হয়েছে, মিস্টেক, সরি ফর দিস। ওকে, কুড়ি নম্বর প্রশ্ন আর আগের কোশ্চেনটা অর্থাৎ 19 নম্বর প্রশ্ন আমি একটু কারেকশন করে দেবো, ওটা হাতের অংশটা হবে। ওকে, বুক বা হাত বা মস্তিষ্কের মধ্যে হাতে সব থেকে বেশি থাকে। নিম্নলিখিত কোনটি অ্যামাইনো অ্যাসিড নয়? ফসফোলিপিড, অ্যাড্রোজেন, ইস্ট্রোজেন, নাকি থাইরক্সিন? হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ অ্যামাইনো অ্যাসিড? ফসফোলিপিড, নাকি অ্যাড্রোজেন, নাকি ইস্ট্রোজেন, নাকি থাইরক্সিন? কোনটি সঠিক উত্তর হবে? ওকে, অয়নকর অপশন এ। অয়নকর অপশন এ, বাকি সব প্রভাত কর্মকার অপশন এ, দ্যাট ইজ ফসফোলিপিড, বাসুদেব দাস অপশন ডি, দ্যাট ইজ থাইরক্সিন। ওকে ওকে, সোহেল অপশন ডি, থাইরক্সিন, সেক্টর আনসারি অপশন ডি। সঠিক উত্তর চেক করে নেব। এবং সঠিক উত্তর হলো থাইরক্সিন। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বাসুদেব দাস, সোহেল, খুব সুন্দর, সত্যার আনসারই অপশন ডি রাইট অ্যান্সার, থাইরক্সিন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ওকে, এখানে একটু মিস্টেক হয়েছে, আবার 20 নম্বর প্রশ্ন চলে এসেছে, কিন্তু প্রশ্ন আলাদা। একটি সরল ফ্যাটের উদাহরণ দাও, গ্লুকাগন, ল্যানোনিন, নাকি অ্যামাইনো লিপিড, নাকি কোনোটিই নয়? একটি সরল ফ্যাটের উদাহরণ দাও, গিভ অ্যান এক্সাম্পল অফ সিম্পল ফ্যাট, গ্লুকাগন, ল্যানোনিন, অ্যামাইনোলিপিড, নাকি কোনোটি নয়? অঙ্কর কিছু হলো? গ্লুকাগন, ল্যানোনিন, অ্যামাইনোলিপিড, নাকি কোনোটি নয়? বাসুদেব দাস অপশন এ, দ্যাট ইজ গ্লুকাগন। ওকে, অয়নকর অপশন সি, দ্যাট ইজ অ্যামাইনোলিপিড, সোহেল অপশন সি অ্যামাইনোলিপিড, কেয়ানন্দি অপশন এ গ্লুকাগন। এ অ্যান্ড সি অ্যান্সার আসছে, বাকি সব
প্রভাত কর্মকার অপশন এ গ্লুকাগন, ওকে সঠিক উত্তর চেক করে নেব এবং সঠিক উত্তর হলো ল্যানোনিন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ফ্যাটের একটি সরল ফ্যাটের উদাহরণ হলো ল্যানোনিন। ওকে কারোর অপশন বি আসেনি, সোহেল মেবি এ, না সোহেল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সত্যের আনসারই অপশন সি নয়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ল্যানোনিন একটি সরল ফ্যাটের উদাহরণ, ওকে সহজেই ভেঙে যায়। ওকে একটি পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম লেখো যেটি নিজের না আছে ক্লোরোফিল আর না নিজের কোনো রকম খাদ্য সঞ্চয় বা তৈরির ক্ষমতা রাখে। রাসনা, ভিসকাম, অ্যাগারিকাস নাকি স্বর্ণলতা, সবগুলি পরজীবী কিন্তু পূর্ণ পরজীবী এদের মধ্যে কারা? ঠিক আছে, রাইট দ্য নেম অফ ফুল প্যারাসাইটিক প্ল্যান্ট। এখানে চারটি পরজীবী কিন্তু ওতপ্রোতভাবে নয়, পূর্ণভাবে কে? সরি, ল্যানোনিন। ইয়েস সত্যের আনসার ল্যানোনিন ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন 20 নম্বর প্রশ্নে যেটা ছিল। বাসুদেব দাস অপশন ডি দ্যাট ইজ স্বর্ণলতা, অয়নকর অপশন এ রাসনা। ওকে ওকে বাকি সব কেয়া, সোহেল, সত্তর, প্রভাত কর্মকার অপশন সি দ্যাট ইজ অ্যাগারিকাস। ওকে বাকি সঠিক উত্তর চেক করে নেবো, বাকি কারোর উত্তর এখনো আসেনি। আই থিঙ্ক কেয়ানন্দি অপশন ডি দ্যাট ইজ স্বর্ণলতা। ওকে অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ স্বর্ণলতা। খুব সুন্দর, যাদের যাদের ডি অ্যান্সার ছিল 100% রাইট, স্বর্ণলতা পূর্ণভাবে পরজীবী উদ্ভিদ। ওকে এটিকে পুরোপুরি অন্য ক্লোরোফিল যুক্ত উদ্ভিদের উপর ভরসা করতে হয়। গোল্ড লাইনে, ইয়েস সেক্টর আনসারই গোল্ড লাইন ইজ দ্য গোল্ড ইনিস। ওকে ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, এনভায়রনমেন্টাল সায়েন্সের কোশ্চেন। ওকে কেন দি রাইট অ্যান্সার অপশন ডি। ওকে 21 নম্বর প্রশ্নের ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, হিমাচল প্রদেশ, মুম্বাই, উড়িষ্যা নাকি সিকিম, পরিবেশ বিদ্যার প্রশ্ন। হোয়ার ইজ ভিতরকণিকা ন্যাশনাল পার্ক লোকেটেড, কোনটি সঠিক উত্তর হবে? কারোর উত্তর এসে পৌঁছানি। ওকে বাসুদেব দাস অপশন সি দ্যাট ইজ উড়িষ্যা। ওকে বাসুদেব দাসের উত্তর আসছে উড়িষ্যা। বাকি অয়নকর অপশন সি দ্যাট ইজ উড়িষ্যা। ওকে প্রভাত কর্মকার অপশন সি উড়িষ্যা। এবং সঠিক উত্তর চেক করে নেব বাকি। ওকে সোহেল, সরি স্যার, আই হ্যাভ টু গেট আউট টুডে, নেট ব্যালেন্স ইজ ওভার। ওকে সোহেল, বাট বাকি যে 3টে বা 4টে কোশ্চেন রইলো, বাকি ভিডিওটা রেকর্ডেড ক্লাসটা একটু দেখে নিও, কারণ কোশ্চেন্সগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখা আছে। ওকে থ্যাংক ইউ সোহেল। এবং সঠিক উত্তর হলো উড়িষ্যা। ওকে কেয়ানন্দি অপশন সি। ওকে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার কেয়ানন্দি, উড়িষ্যা ইজ দ্য রাইট অ্যান্সার। ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যায় অবস্থিত। ওকে চার্লস ডারউইন ফ্রগ কোন জায়গার বিপন্ন প্রাণী, নতুন ধরনের কোশ্চেন। আই থিঙ্ক আগে কারোর নজরে আসেনি, একটু জানাবে। চার্লস ডারউইন ফ্রগ ইজ দ্য এন্ডেঞ্জার্ড অ্যানিমেল অফ হুইচ প্লেস, বিজ্ঞানীর নামেও ব্যাঙ আছে, ভাবা যায়? খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কোন জায়গায় আছে, কাশ্মীর, উত্তরাখণ্ড, গুজরাট নাকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ? ওকে অয়নকর অপশন ডি দ্যাট ইজ
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ? ওকে, বাকি বাসুদেব, কে আনন্দী, প্রভাত কর্মকার, সত্তার আনসারি, কারোর উত্তর এখনো এসে পৌঁছায়নি। ওকে, সবার আসছে, সত্তার আনসারি, দ্যাট ইজ উড়িষ্যা 20। ওকে, সত্তার আনসারি অনেকটা পিছিয়ে গেছে, না 20 হবে না, 22 হবে সত্তার আনসারি উড়িষ্যা। বাসুদেব দাস অপশন ডি, দ্যাট ইজ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এবং সঠিক উত্তর চেক করে নেব, সঠিক উত্তর হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চার্লস ডারউইন ফ্রগ নামে একটি যে প্রাণীটি আছে, যে ব্যাংকটি দেখা যায়, সেটি বর্তমানে বিপন্ন এবং সেটিকে সংরক্ষণের তালিকায় ফেলা হয়েছে, এন্ডেঞ্জার স্পেসিস এর আন্ডারে ফেলা হয়েছে। ওকে, এন্ডেঞ্জার এনিম্যাল, ওকে, সম্ভবত 2018 সাল থেকে এন্ডেঞ্জার স্পেসিস হিসেবে গণ্য করা হয়েছে। প্রভাত কর্মকার অপশন ডি, কে আনন্দী অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, খুব সুন্দর। পরের প্রশ্ন ছিল, ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণ প্রকল্পের নাম কি? ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণ প্রকল্পের নাম কি? কাজিরাঙ্গা, নাগার্জুন সাগর, নামেরি নাকি বাল্মীকি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লার্জেস্ট টাইগার কনজারভেশন প্রজেক্ট ইন ইন্ডিয়া? কোনটি সঠিক উত্তর হবে, নাগার্জুন সাগর, কাজিরাঙ্গা, নামেরি অর বাল্মীকি? ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণ প্রকল্পের নাম, কে আনন্দী অপশন বি, দ্যাট ইজ কাজিরাঙ্গা। ওকে ওকে, প্রভাত কর্মকার অপশন বি, অয়ন কর অপশন এ, সেক্টর আনসারি অপশন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। একটু লেটে অ্যান্সার আসছে সেক্টর আনসারি। ওকে, বাসুদেব দাস অপশন বি, দ্যাট ইজ কাজিরাঙ্গা। ওকে, কে আনন্দী বি, বাসুদেব দাস বি, প্রভাত কর্মকার বি, অয়ন করের অ্যান্সার আছে এ, দ্যাট ইজ নাগার্জুন সাগর। ওকে, সঠিক উত্তর চেক করে নেব, সঠিক উত্তর হলো গিয়ে নাগার্জুন সাগর। ওকে, নাগার্জুন সাগর হলো সঠিক উত্তর। ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণ প্রকল্প হলো গিয়ে নাগার্জুন সাগর। এখানে সব থেকে বেশি পরিমাণ বাঘ সংরক্ষণ করা হয়, যে স্যাংচুয়ারি বা কনজারভেশন এরিয়া আছে সেটার মধ্যে। ওকে, 25 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কারণ আজকে টপ 30 কোশ্চেন করে উঠতে পারিনি, একটু সিস্টেমের প্রবলেম হয়েছিল, অলরেডি 17 ঘন্টা সিস্টেম চলছে, তাই একটু মানিয়ে নেবে আজকে, 17 ঘন্টা চলার পর সিস্টেম একটু হ্যাং করবেই। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? 10ই এপ্রিল, 11ই এপ্রিল, 7ই এপ্রিল নাকি 9ই এপ্রিল? ওকে, সেক্টর অ্যান্সারি নেটওয়ার্ক প্রবলেম, বাট দেখে নাও। অয়নকর রাইট অ্যান্সার, প্রভাত কর্মকার মিস্টেক, পরেরটা ঠিক হবে। বিশ্ব স্বাস্থ্য পরিবেশ দিবস কবে পালন করা হয়? অয়নকর অপশন এ, দ্যাট ইজ 10th এপ্রিল। ওকে ওকে, সেক্টর অ্যান্সারি 24A। ওকে, 24A ইজ দ্য রাইট অ্যান্সার, সেক্টর অ্যান্সারি। কেনদি, কাজিরাঙ্গাতে তাহলে কুমির সংগ্রহ হয় মেবি না, কাজিরাঙ্গাও বাঘ সংরক্ষণ, কিন্তু সব থেকে বড় ব্যাঘ্র সংরক্ষণের যে আছে সেটা হলো গিয়ে, ওকে, বাসুদেব দাস 7th এপ্রিল। ওকে, অয়নকর ভুলে গেছি, নো প্রবলেম, অয়নকর সঠিক উত্তর চেক করে নেব। আজকের এটাই শেষ প্রশ্ন, সবার উত্তর চেক করব, একটু ওয়েট করে নি। ওকে, কেনেডি 7th এপ্রিল, বাকি সঠিক উত্তর চেক করে নিচ্ছি। সঠিক উত্তর হলো বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই এপ্রিল। ওকে, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য, ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট করা হয় 7ই এপ্রিল। এবং আগের দিন আমি কিছু কোশ্চেন দিয়েছিলাম, সেগুলো আজকে আমি করতে পেরেছি, বাকি আজকের কুইজ টাইম, আমি কুইজ টাইমের কোশ্চেন আমি দিতে পারিনি, কারণ অলরেডি বললাম 17 ঘন্টা সিস্টেম চলে গেছে,
তাই সরি টু সে। আগের দিনে যে কোশ্চেন গুলো আমি দিয়েছিলাম নোট ডাউন করে রেখেছিলে, সম্ভবত বাসুদেব দাস কে আনন্দী, তা আমি সঠিক উত্তরগুলো বলে দিই। অ্যাসিড কে সব সময় কাঁচের পাত্রে রাখা হয়। ওকে, পাচক রসে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের যে পাচক রস সেটা। 30টা কোশ্চেন থাকলেই ভালো হতো না কে আনন্দী? আজকে আমি দুঃখিত যে আমি করে উঠতে পারিনি, কারণ সিস্টেম একটু প্রবলেম হয়ে গেছিল, তার জন্য করে ওঠা হয়নি। বাট পরের দিন আমি আজকের 5টা কোশ্চেন্স কেও ম্যাচ করে দেবো, পরের দিন আমার ক্লাসে 35টা কোশ্চেন্স থাকবে। ওকে, তাহলে কোনো প্রবলেম নেই নিশ্চয়ই। উদ্দীপনার জন্য কোন গ্রন্থি দায়ী? ওকে, এটা হচ্ছে অ্যাড্রিনালিন গ্ল্যান্ডস রেসপন্সিবলের জন্য। সম্পূর্ণ স্মৃতিভ্রমকে বলা হয় অ্যামনেশিয়া। আর এইডস রোগের প্রতিরোধের চেষ্টায় বহুল ব্যবহৃত ওষুধটির নাম হলো জিরোভুডাইন। ওকে, জিরোভুডাইন এইডস রোগের চিকিৎসায় ব্যবহৃত সব থেকে বেশি ব্যবহৃত ওষুধ। ওকে, আর এইডস রোগ নির্ণয় করার জন্য কোন টেস্ট করা হয় একটু জানাবে সবাই? ক্লাস চলাকালীন একটু জানাও, এইডস রোগ নির্ণয় করার জন্য কোন টেস্ট করা হয়? দেখি কার কার উত্তর আছে। এইডস রোগ নির্ণয় করার জন্য কোন টেস্ট করা হয়? ওকে, কারোর উত্তর আসেনি। এইডস রোগ নির্ণয় করার জন্য এলিসা টেস্ট করা হয়। ওকে, ইয়াস, এলিসা টেস্ট, বাসুদেব দাস, এলিসা টেস্ট করা হয় এইডস রোগ নির্ণয় করার জন্য। খুব সুন্দর, এলিসা টেস্ট করা হয় এইডস রোগ নির্ণয় করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাসুদেব স্যার, তার আনসার নো প্রবলেম, এলিসা টেস্ট, ELISA। ওকে, এলিসা টেস্ট করা হয়। মাউসে একটু লেখার প্রবলেম হয়, পেন ট্যাব নেই এখনো। ওকে, থ্যাংক ইউ বাসুদেব, থ্যাংক ইউ স্যার, তার আনসারই। আর পরের দিন আমি অবশ্যই 35টা কোশ্চেন দিয়ে দেবো, আজকে একটু সিস্টেমের প্রবলেমের কারণে আমি 25টার বেশি কোশ্চেন করে উঠতে পারিনি। থ্যাংক ইউ যারা উপস্থিত আছো, যারা রয়েছো, সবাইকে থ্যাংক ইউ, এবং যারা পরে ভিডিওটি দেখবে সবাইকে থ্যাংক ইউ।